হ্যালো এভরিওয়ান, আমি শ্রীঞ্জয়। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা প্রচণ্ড স্পেশাল ভিডিও। তার কারণ, জাস্ট আমি যখন ভিডিওটা তৈরি করছি তার দু মিনিটের আগে আমি ট্রেলারটা গোটাটা দেখলাম। ওহো হো হো, ট্রেলার কিসের ট্রেলার? বুঝেই তো গেছো কিসের ট্রেলার হতে পারে, থাম্বনেল দেখেও বুঝে গেছো। বাঘা যতীনের ট্রেলার ফার্স্ট আমি দেখতে পেয়েছি, আমার কাছে নোটিফিকেশান ঢোকে, এবং আমি যখন 14 সেকেন্ড মানে পোস্ট করার তখন থেকেই ট্রেলারটা দেখলাম। আমি দুবার ট্রেলারটাকে দেখলাম, মানে আজকে সব শেষ করে দিতে এসছে বাঘা যতীনের ট্রেলারটা। আমি কনফার্ম আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত শুধু ইউটিউবে যারা আমাদের রিভিউয়ার ভাইরা আছে, বোনেরা আছে, তারা সকলে এটাকে নিয়েই আলোচনা করবে। এবং আমি শিওর অনেকে এরকমও করতে পারে, এটার ব্রেকডাউনও করতে পারে, আরও মানে এর VFX ব্রেকডাউন, অনেকে নানান রকম ভিডিও তৈরি করে না, সেই ধরনের ভিডিও কিন্তু তৈরি হবেই। বাঘা যতীনের ট্রেলার চলে এলো এবং আমি বাংলা ট্রেলারটা দেখলাম। এখন পৌশালি ট্রেলার ইভেন্টে আছে, আমি আজকে যাইনি, এবং ট্রেলার ইভেন্টটাও আমি লাইভ দেখছিলাম। হঠাৎ আমার কাছে নোটিফিকেশান আছে, কী হলো, ট্রেলার দিয়ে দিয়েছে। ওখানে এখনও পর্যন্ত ট্রেলারটা কিন্তু লঞ্চ হয়নি, তো আমি ট্রেলারের রিভিউটা করছি। বন্ধুরা, গল্পটাকে যেভাবে দেখানো, আমরা সকলেই জানি এটা বাঘা যতীনের পুরো জীবনের কর্মকাণ্ড এবং উনি কে ছিলেন এইটার উপরেই তৈরি কিন্তু এই পুরো সিনেমাটা। এবং সেই কারণে যখন ট্রেলারটা শুরু করা হচ্ছে, বাঘা যতীনের ছেলে বাঘা যতীনকে জিজ্ঞেস করছে, আই হোপ সো, যে তুমি তোমার সেই বাঘ মারার গল্পটা একটু বলো না। আর প্রথমেই VFX ওই বাঘের চোখ দুটোকে দেখাচ্ছে, মানে সিরিয়াসলি বলছি বন্ধুরা, কোনোভাবেও আমার মনে হচ্ছে না যে এটা একটা বাংলা সিনেমার ট্রেলার শুরু হচ্ছে। মানে যখন ট্রেলারটা শুরু হলো না, গাম আওয়াজ করে ওই বাঘের চোখটা এরকম করে দেখা যাচ্ছে শুধু, আর তার পেছন থেকে বাঘের যে মানে ভয়েসটা শোনা যাচ্ছে, মানে সাউন্ডটা, রোরিংয়ের যে সাউন্ডটা, ফ্যান্টাস্টিক। এবং অসাধারণ কিছু মেসেজ আমি বারবারই প্রথম দিন থেকে বলছিলাম, বাঘা যতীন নিয়ে যখনই কথা বলেছি তখনই বলেছি যে এই সিনেমাটা কিন্তু বাংলায় মাইলস্টোন ক্রিয়েট করতে এসছে, এবং এর ট্রেলার তার প্রমাণ কিন্তু করে দিয়েছে। প্রথমেই শুরু হচ্ছে বাঘের চোখটা দিয়ে, এবং বাঘা যতীনের ছেলে, সেই বাচ্চা ছেলেটি বলছে যে বাবা, যে তুমি বাঘের গল্পটা একটু শোনাও না। তো তখন বাঘা যতীন বলছেন নিজে যে পশু হত্যা কিন্তু অপরাধ। তখন ছেলে জিজ্ঞেস করছে যে বাবা, তাহলে মানে তুমি তাহলে কেন পশু হত্যা করেছিলে? বাঘা যতীনের মুখ দিয়ে, মানে দেবদার মুখ দিয়ে এখানে বলানো হয়েছে যে আমি কিন্তু ওটা ভুল করেছিলাম, মানুষ ওই বাঘ মারাটাকে আমার ক্রেডিট হিসেবে ভাবে, কিন্তু আমি কিন্তু ওটা ভুল করেছিলাম, পশু হত্যা কিন্তু উচিত না। প্রথম মেসেজটাই হচ্ছে হার্ট টাচিং একটা মেসেজ, মানে সিনেমাটা ট্রেলারটা শুরুই হচ্ছে এরকম একটা হার্ট টাচিং মেসেজ দিয়ে। যাই হোক, এবার ট্রেলারটা এগোতে থাকে এবং সিনেমার থেকে সুন্দর সুন্দর ছোটো ছোটো করে নানান চরিত্রকে দেখাতে থাকে। আমরা এটাও জানি 90টা ক্যারেক্টারের ওপরে টকি ক্যারেক্টার আছে এই সিনেমায়, এবং সেই সময়ে বাঘা যতীনের সাথে যত বিপ্লবীদের কথাবার্তা হয়েছিল, যারা বাঘা যতীনের সঙ্গে আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের সকলকে কিন্তু, সকল ক্যারেক্টারগুলোকে কিন্তু এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাবো। তো সেইগুলোকে সবাইকে দেখানো হচ্ছে ছোটো ছোটো করে। এবং যেটা ভালো লাগলো, যে আমাদের অনেকেই না টিজার দেখার পর বলেছিল যে এমা অনেকটাই মনে হয় দেখিয়ে দিল, না বন্ধুরা, এমন এমন কিছু শর্টস আছে যে শর্টসগুলো কিন্তু আবার মানে নতুন শর্টস, এগুলো কিন্তু সিনেমাতে আবার নতুন করে দেখবো। তার মানে এখনও কিছুই গিভ অ্যাওয়ে করেনি, আরও প্রচুর কিছু আছে যেগুলো আমরা দেখতে পাবো হলে গিয়ে। এছাড়া যেটা ভালো লাগলো, আমরা টিজারে না একটা পয়েন্ট বলেছিলাম, একটা VFX-এর জায়গায় যেখানে না লাইট লিক করছিল, সেই জায়গাটাও কিন্তু আবারও এই ট্রেলারের মধ্যে ঢোকানো হয়েছে, এবং সেটা কিন্তু ঠিক করে নেওয়া হয়েছে, আর একটুও লাইট মানে লিক করছে না, প্রচণ্ড ভালোভাবে কিন্তু সেটাকে দেখতে লাগছে। তোমাদের কোন দৃশ্যটা তাও বলে দিচ্ছি, ট্রেনের মধ্যে একটি দৃশ্য ছিল যেখানে বাঘা যতীন এবং তার 4 জন সঙ্গী তারা যাচ্ছেন, ওইখান থেকে না আলোটা লিক করছিল VFX-এ, কিন্তু ট্রেলারে কিন্তু আর সেই দৃশ্যটার কোনো প্রবলেম নেই, অলরেডি ঠিক করে ফেলেছে। অসাধারণ একটি ট্রেলার, এবং প্রতিটা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকের, মানে এই সিনেমার যে একটা প্রচণ্ড শক্তিশালী অঙ্গ হতে চলেছে মিউজিক, তার পদে পদে প্রমাণ কিন্তু এই ট্রেলারটা।
মানে ট্রেলারের যে মিউজিকগুলো পেছনে বাজছে দুরন্তভাবে ইউজ করা হয়েছে মিউজিককে, আর মিউজিক আরও কতটা ভালো ইউজ করা হয়েছে সেটা তো সিনেমায় গেলে বুঝতে পারবে, আর আমি সেটা জানি, আমি সেটা প্রথম থেকে ওই জন্য সব জেনেই বলছিলাম। আর আজকে না বলার কিছু আর নেই, বাঘা যতীন যা তোমরা দেখতে চলেছো এ যে হিউজ গ্র্যান্ডারে তৈরি হয়েছে সেটা ট্রেলার দেখলে তোমরা তো ফিল করতেই পারবে, সেটা কিন্তু হল থেকে বেরোনোর পর আমি লিখে দিতে পারি সকলে আরও একবার, যারা সাধারণ দর্শক তারা আবার বাঘা যতীন দেখতে ঢুকবে, এটাই আমি বলবো। যাই হোক, 19 তারিখে বাংলা বাঘা যতীনটা সকলে ফার্স্ট ডে ফার্স্ট শো হওয়া উচিত একজন বাঙালি হিসেবে আমি বলবো। আর 20 তারিখে তো আমি যাচ্ছি হিন্দিতে আবার বাঘা যতীনটাকে দেখতে, এছাড়া প্রিমিয়ারে ঠাকুরের দয়ায় নেমন্তন্ন আছে সেখানেও দেখবো, তো সুপার এক্সাইটেড এবং ফ্যান্টাস্টিক একটা ট্রেলার রয়েছে, পুরো গুজবাম্পস লাগিয়ে দিয়েছে। তো অল দ্য বেস্ট টু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং অল দ্য বেস্ট টু দেব দা এবং দ্য এন্টায়ার কাস্ট, সকলে প্রচণ্ড ভালো অভিনয় করেছেন এবং প্রচণ্ড ভালো তাদের লাগছে। আচ্ছা, দু একটা জায়গা একটু মেনশন করে দিই, যেগুলো যেমন আমরা জানি যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় উনি কিন্তু মানে যখন শেষ অবস্থায় যখন শেষ প্ল্যানিং করছেন যে ব্রিটিশদের বিরুদ্ধে উনি লড়বেন, ওই সময় বেশ কিছু বিদেশি জাহাজ, জাহাজের যে গল্প আমরা শুনেছি সেখান থেকে অস্ত্র ইন্ডিয়াতে এনে সেই অস্ত্র দিয়ে যুদ্ধ হবে এরকম প্ল্যান করেছিলেন, সেই জাহাজগুলোকেও কিন্তু ক্রিয়েট করা হয়েছে। ফ্যান্টাস্টিক লাগছে, মানে অসাধারণ লাগছে, একটুও মনে হচ্ছে না যে আমি কোনো VFX দেখছি বা আমি কোনো কম্পিউটারাইজড কিছু জিনিসপত্র দেখছি, কিচ্ছু মনে সব জ্যান্ত মনে হচ্ছে, এত সুন্দর, খুব ভালো হয়েছে ট্রেলার। এখন দেখা যাক সিনেমা কীরকম হয়, আমি শিওর এখনও বলছি বাংলায় বাঘা যতীন মাইলস্টোন ক্রিয়েট করবে। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আর আমাদের ইভেন্টে মানে ট্রেলার লঞ্চের ইভেন্ট কীরকম চলছে সেই ভিডিও কিন্তু কনস্ট্যান্ট আসতে থাকছে, কারণ পৌশালি কিন্তু ওখানে অলরেডি উপস্থিত আছে, পৌশালি একটার পর একটা ভিডিও দিতে থাকছে, তোমরা সেগুলোও দেখার চেষ্টা করো। এখনকার জন্য চললাম, টাটা বাই বাই, তাড়াতাড়ি আসছি।